বইয়ের নামে কাহিনী মোটামুটি আন্দাজ করা যায়। চল্লিশ শর্ত টেলিভিশন অনুষ্ঠানের উপস্থাপক গল্পটা বাবরের, একজন নারী শিকারীর, একজন খেলোয়াড়ের যাকে ইংরেজিতে আমরা বলি প্লেবয়, সে একজন বহুগামী বা পলিগামিস্ট। পত্রিকায় খেলারাম বেরোবার সঙ্গে সঙ্গে রব উঠেছিল অশ্লীল অশ্লীল অশ্লীল। এরই কারণ হয়তো পত্রিকার সব কপি বিক্রি হয়ে যায় সপ্তাহখানেকের মধ্যেই। ছেলেরা উপন্যাসটি পড়েছে প্রকাশ্যে, মেয়েরা লুকিয়ে। যদিও লেখক দাবি করেছেন উপন্যাসটির একদম শেষ লাইনে দাঁড়িয়ে বইটিকে কেউ অশ্লীল বলতে পারবে না। উপন্যাসের পুরো লেখায় বাবরের অনবরত নারী সঙ্গ বদল এবং তার শারীরিক চাহিদা চরিতার্থ করার বিভিন্ন উপায়, কলাকৌশল, যৌনতা, কখনো রগরগে বয়ান, কখনো শিল্পীর তুলির মতো, কখনো কবিতার মাধ্যমে। নারী সঙ্গের ক্ষেত্রে যার পছন্দ 17-20 বছরের উঠতি বয়সী মেয়েদের, যাদের সে তুখর কথা জাদুর মাধ্যমে পুটিয়ে বিছানায় নিয়ে যেতে পারে। সে শারীরিক চাহিদার পূরণে বিয়ে করে বন্ধনে যেতে ইচ্ছুক নয়, জোরাজুরি করে ধর্ষণেও বিশ্বাসী নয়, তাই বলে সে গণিকালয়েও যায় না। সে সময় দিয়ে পোলট সাজিয়ে কথা বলে মেয়েদের শারীরিক সম্পর্কে যেতে সম্মত করে। তার জীবনের একমাত্র দর্শন খেলারাম খেলে যা। সে মানুষকে বিশ্বাস করাতে চায়, তোমার কাছে যেটা অস্বাভাবিক আরেকজনের কাছে সেটাই সবচেয়ে স্বাভাবিক, তুমি যা বিশ্বাস করো আরেকজন তা করে না, তুমি যাতে বাঁচো আরেকজনের কাছে সেটাই মৃত্যু, আমি যেভাবে বাঁচতে চাই আরেকজন সেভাবে চায় না, তুমি যা চাও আরেকজন তা ফেলে দেয়, সবই সত্য, কারণ সত্য মাত্রই আপেক্ষিক এই মৃত্যু ছাড়া। তার চরিত্রের মধ্যে প্রতিফলিত হয় একজন নারী লিপ্সু পুরুষ, যার ভদ্রলোকের সমাজের প্রতি রয়েছে বিদ্রুপ, অন্যের বিনয়কে তার চারিত্রিক দুর্বলতা মনে হয়। এমন চরিত্র আমাদের সমাজে আছে, আশেপাশেই আছে, যদি নাই থাকো তাহলে পত্রিকার পাতায় পাতায় আমরা এত এত ধর্ষণ কিংবা পুরুষের অবদমিত কামনা বাসনা চরিতার্থের হীন কর্মকাণ্ড পত্রিকার পাতায় পেতাম না। বাবরের মতো চরিত্র সমাজে আছে, তারা থাকে লুকিয়ে, প্রকাশ্যে মাথা নিচু করে সদর্পে। মেয়েরা গাড়ি চালালে তাদের থেকে দূরে থাকাটা বুদ্ধিমত্তার একটি উজ্জ্বল প্রমাণ বলে মনে করে সে। অনবরত নারীসঙ্গ বদল বা বহুগামিতা তার জীবনে কোনোরূপ অপরাধবোধ তৈরি করে না, সে প্রেমকে ব্যাখ্যা করে আবেগ বা অনুভূতি হিসেবে। মানুষের যত আবেগ আছে, যত অনুভূতি আছে, যত রকম প্রতিক্রিয়া আছে, তা দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রক্ত মাংসের অনুভূতি, আরেকটা হলো জান্তব অনুভূতি আর মৌলিক অনুভূতি আবেগ, আর একটা তার আর্জিত অনুভূতি যা সে শিক্ষা দীক্ষা চিন্তাভাবনা সভ্যতার ফলে অর্জন করে। একটা ভিতরের আর একটা বাইরের, দৈহিক মিলন মৌলিক অনুভূতি আর প্রেম অর্জিত অনুভূতি। শুধুমাত্র জীবনের একটি ঘটনায় বদলে দিতে পারে জীবনের অর্থ ও মতাদর্শ। বর্ধমান জেলায় চলমান কোনো দাঙ্গার কবলে পড়েছিল বাবর ও তার বোন হাসনু। সে দাঙ্গাবাজরা তার বোনকে ছিনিয়ে নেয়, কিন্তু সে কোনো প্রতিবাদ করতে পারে না, বরং পালিয়ে আসে। অথচ অনুতাপ তাকে ছাড়েনি, বারবার তাকে কুড়িয়ে কুড়িয়ে খেয়েছে সে যন্ত্রণা, তার ওই অপারগতা তাকে তাড়া করে ফিরেছে। এমন অবস্থায় থেকে বাঁচার জন্য বেছে নেয় মৌলিক অনুভূতিগুলোর মাধ্যমে অন্যতম কাম, কিন্তু সে তা জন্তুর ন্যায় স্বীকার করেনি, বরং অর্জিত অনুভূতি সহায়তায় তা আদায় করে নিয়েছে। তবে সে দায়িত্ব নিতে অপারগ, সে তা পারে না, সে একা থাকতে চায় কোনো মায়াজাল ছাড়া, তবে একাকিত্ব তাকে অস্থির করে দেয়, তাই নিত্য নতুন সঙ্গী বেছে নিয়ে একাকিত্ব ঘোচায়। রাস্তার এলেবেলে কোনো কুকুর নয় সে, যে সন্ধিত মাংসের কম্পন দেখলে কামড় দিবে, সে খেলারাম কৌশলে তার অর্জন করে, আর এর মাধ্যমে ভুলে থাকতে চায় অতীত, জীবনের খেদ, অনুতাপ, পরিতাপ, হৃদয়ের গভীরে চাপা আগুন নিভানোর চেষ্টা। খেলারাম খেলে যা এই চিন্তায় সে তার একাকিত্ব ঘোচায়। বাবর কোনো ধর্ষক না, সম্মতি অর্জন করা তার অপার পারদর্শিতা। তার কথাকে হাতিয়ার বানিয়ে কার্য হাসিল করেছে, কিন্তু তবু সবকিছু অবসরে তাকে হানা দিয়ে যায় তার সেই ভয়ের তহতির। উপন্যাসের শেষ পর্বে এসে এই নারী লিপসু বাবরের চিন্তাভাবনা সমাজের নিয়মগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যাখ্যা করা, কৈশোরের দুহস্ত স্মৃতির মানসিক টানাপোড়ন তার দ্বৈত মানসিক হয়তো আমাদের কিছুটা নাড়িয়ে দেয়, দোদুল্যমন করে। দিনশেষে তার মনের অন্তরালে হাসুনের দাদা দাদা ক্রন্দনটি সবকিছু ছাপিয়ে শোনা যায়। উপন্যাসের বিভিন্ন জায়গায় খেলারামের এক অন্য দিক প্রকাশিত হয়েছে, যেখানে সে রক্তের নিয়মের বাইরে গিয়ে অনুভব করেছে তার কৈশোরের স্মৃতি, মৃত বাবার উপদেশ অথবা হাইনাদের হাতে ছিঁড়ে দিয়ে পালিয়ে যাওয়ার সময় সেই বোনের আর্তনাদ। উপন্যাসের একদম শেষ পর্যায়ে সে বাবর তার দুই সত্তাকে একক ধারণায় পরিণত করে, তার যৌন সঙ্গিনীকে সে মুহূর্তে তার বোন মনে হয়। চমৎকার এক নাটকীয় উপন্যাসের ইতি টানা হয়।